রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী সংক্রান্ত মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট সোমবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস এস পর্যবেক্ষণ কেউ কাজ করতে চায় না এ ওকে দেখাচ্ছে ও তাকে দেখাচ্ছে একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না হাসপাতালে আশি শতাংশ কর্মী চুক্তিভিত্তিক বারো থেকে তেরো হাজার টাকা করে বেতন পান তাদের কাছ থেকে কি কাজ আশা করেন রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় কাজের দায় সারা মনোভাব এসেছে বলেও এই দিন ইজলাসে বলেন প্রধান বিচারপতি রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি তার মন্তব্য ই পোর্টালে শীর্ষে রয়েছে এবার আদালতে রাজ্য এসে বলুক আমি বুঝিয়ে দেব রাজ্যে এই মুহূর্তে মোট চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা কত তাও জানতে চান প্রধান বিচারপতি উত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির মন্তব্য আপনার জানা উচিত ছিল মানুষ অনেক দূর থেকে আসেন কত টাকা খরচ করে তারা কলকাতায় থাকেন খুব খারাপ লাগে ই পোর্টাল না খুললে কিন্তু তা ঠিক না করে মানুষকে হয়রানি করা হচ্ছে রাজ্যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সরকারের পোর্টাল কাজ করছে না এই নিয়ে সোমবার বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি রাজ্যে কেন আলাদা পোর্টাল যদি সেটা হয়েও থাকে কেন্দ্রীয় পোর্টাল থেকে কোনো তথ্য নেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি বিশেষ সক্ষম মানুষদের সুবিধার্থে দু সালে কেন্দ্রীয় সরকার উর্দির কাঠের ব্যবস্থা করেন যে উর্দিদ গার্ড সেটার কিন্তু ব্যবস্থা করেন অভিযোগ রাজ্যের মানুষের জন্য এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে পৃথক একটা পোর্টাল খোলা হয় সেই যে পৃথক পোর্টালটা খোলা হয়েছে সেটার উপরেই কিন্তু এই অভিযোগটা আসছে অভিযোগ যখনই সেখানে নাম নথিভুক্ত করতে চাইছেন প্রার্থীরা তাদের নাম নথিভুক্ত বলে দেখানো হচ্ছে ফলে কেউ কার্ডই পাচ্ছেন না এই অভিযোগ তুলে একটি পরিবারের তরফে আদালতে মামলা দায়ের করা হয়েছিল সোমবার ওই মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট যে যারা বারো তেরো হাজার টাকা বেতন পান তাদের কাছ থেকে কী কাজ আপনারা আশা করবেন রাজ্যের সমস্ত কর্মীকে চুক্তিভিত্তিক করা হচ্ছে কেন জবাব চাই দর্শক আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নেয়